শেষ কবে যে ট্রেন যাত্রা করেছি মনে পড়ছে না। হয়তো 2021-22 সালে, যেবার আমরা পরিবারের চারজন মিলে দার্জিলিং ও বাদামতাম চা বাগানে গিয়েছিলাম। দারুণ উপভোগ করেছিলাম সেবারের ট্রেন যাত্রার অভিজ্ঞতা। আজ অনেকদিন পর আবার আমরা হাওড়া স্টেশনে আসতে পেরে মনের ভেতর কেমন যেন একটা নস্টালজিক ভাব অনুভব করছি। আসলে আমাদের ট্রেনে সফর করতে ভীষণ ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে করা হয়ে ওঠে না। এইবার গুড ফ্রাইডে লম্বা ছুটিতে তাই ঠিক করলাম যে এমন কোথাও বেড়াতে যাব যেখানে ট্রেনে করে যাওয়া যায়। অনেক গবেষণার পর ঠিক করলাম যে রাঁচি থেকে রামগড় যেতে 40 কিলোমিটার দূরে পাত্রাতু ভ্যালিতে লেক সংলগ্ন ঝাড়খণ্ড ট্যুরিজমের রিসর্টে গিয়ে থাকব। রাঁচি যাওয়ার জন্য আমরা 8:30 মধ্যে হাওড়া স্টেশনে এসে হাজির। যাচ্ছি ক্রীড়াজগৎ এক্সপ্রেসে করে, যা আগে হাওড়া হাতিয়া নামে পরিচিত ছিল। অবশেষে ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে 23 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিল। এদিক ওদিক দিয়ে মানুষের ভিড় কাটিয়ে আমরা আমাদের কামরার খোঁজে এগিয়ে চললাম। শেষ থেকে তৃতীয় কামরাটাই এসি ফার্স্ট ক্লাসের বগি, তাই আমাদের আর বেশি হাঁটতে হলো না। তারপর উঠে আমাদের কুপিতে ঢুকে পড়লাম। This time, our companions for the trip are Suborna, Devashish, and there you can see Ayush on the upper bunk. Ayush really had a whale of a time up there. একদম ঘড়ির কাঁটা ধরে সঠিক সময় আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে রওনা দিল। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরে ট্রেন অ্যাটেন্ডেন্ট এসে আমাদের বিছানা পেতে দিল আর আমরা ডিনার সেরে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। কাল আবার 4:30 রাঁচিতে নামতে হবে। ঠিক 4:30 ট্রেন রাঁচিতে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। আমাদের এখন ওভারব্রিজ দিয়ে টোকে 1 নম্বরে যেতে হবে, যেখানে আমরা এসি রিটায়ারিং রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চা খেয়ে একটু ওয়াশআপ করে পাত্রাতুর উদ্দেশ্যে রওনা দেব। গাড়ি আগে থেকেই বলা ছিল, ঠিক সময় মতন আমাদের জন্য টয়োটা ক্রিস্টা এসে হাজির। এখানে আর বেশি সময় অপচয় না করে আমরা প্রায় 6:45 স্টেশন চত্বর থেকে বেরিয়ে পড়লাম। শহর ছেড়ে কিছুটা এগোতেই কি যে মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটছিল তা বলে বোঝানো যায়। পাহাড়ি রাস্তায় দুধারে বড় বড় গাছের মাঝখান দিয়ে যেতে দারুণ লাগছিল। চারিদিকে পলাশ ফুল ফুটে দৃশ্যটাকে ছবির মতন করে দিচ্ছে। জানি না এই ফুলগুলো কতটা ক্যামেরা বন্দি করতে পারছে। পাত্রাতু ভ্যালিতে যেই রিসর্টটাতে আমরা থাকব সেখানে 12:00 সময় চেক ইন করতে দেয়, তাই আমরা ঠিক করলাম যে পাত্রাতু যাওয়ার আগে রাঁচির কয়েকটা দ্রষ্টব্য স্থান যেমন জোনা ফলস ও হুডু ফলস দেখে যাব। রাঁচি স্টেশন থেকে জোনা ফলসের দূরত্ব 36 কিলোমিটার, প্রায় 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম সেখানে। সামনের ভ্যালি ও জোনা ফলস দেখার ভিউ পয়েন্ট, উল্টো দিকের পাহাড়ে ফলসটা পাতলা সুতোর মতন জল ঝরে পড়ছে, যা খালি চোখে অল্প বিস্তর দেখা গেল, ক্যামেরায় ধরা গেল না। আসলে বর্ষার সময় এর রূপই আলাদা। আয়ুষা দেখার আশায় অনেকটা নিচে চলে গিয়েছিল, কিন্তু ওদেরও হতাশ হয়ে ফিরে আসতে হলো। এখানকার মেনটেন্যান্স স্টাফটা জায়গাটা বেশ পরিষ্কার করে রাখে, আর মজার জিনিস দেখলাম যে শুকনো পাতাগুলো ওরা গাছের ডালপাতা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার। আমাদের পরের গন্তব্য হলো হুডু ফলস, কিন্তু আমাদের ড্রাইভারের কাছ থেকে জানতে পারলাম যে সেখানেও নাকি ঝর্নার জল কমে গেছে, অর্থাৎ বেকার অত দূর গিয়ে কিছুই দেখতে না পেয়ে ফিরে আসার কোনো মানে হয় না। আই ড্রপ দ্য আইডিয়া। এদিকে সবারই খুব খিদে পেয়ে গেছে, আর একটা ভালো ধাবার খোঁজ করে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। বেশ বড় ধাবাটা। আমরা উঠার পেরিয়ে ওই শেষ ঘরটায় গিয়ে বসলাম। অর্ডার দিয়েছিলাম আলু পরোটা ও চানা মশলা। দারুণ টেস্টি বানিয়েছে আলু পরোটাগুলো।
নিয়ে মন ভরে গেল একেবারে। রান্না দিলাম পাত্রাতুর উদ্দেশ্যে। ঝাড়খণ্ডে দেখি উন্নতি দেখছি, প্রায় 30 বছর আগের সেই সিঙ্গেল লেন পাহাড়ি রাস্তা এখন অনেক চওড়া ও মাখনের মতন হয়ে গেছে। দারুণ লাগছে এই রাস্তা ধরে যেতে। রাঁচি থেকে লামগড় যাওয়ার পথে পাহাড়ের কোলে পাত্রাতুর ভ্যালি অবস্থিত। এই ভ্যালির লেক ও ড্যামের গায়ে লাগিয়ে ঝাড়খণ্ড ট্যুরিজমের দুটো সুন্দর রিসর্ট আছে, তারই মধ্যে একটাই আমাদের থাকার কথা। এখান থেকে পুরো পাত্রাতুর ভ্যালিটা খুব সুন্দর দেখা যায়। আমরাও সাইড করে পার্ক করে নিলাম, সেই দৃশ্য দেখব বলে। তাছাড়া অনেকক্ষণ গাড়িতে বসে আছি, এই সুযোগে একটু স্ট্রেচ করে নেওয়া যাবে। এই সেই পাত্রাতুর বিখ্যাত লুপ রোড, কি অপূর্ব সুন্দর এই জায়গাটা। আমার কাছে ড্রোন ক্যামেরা না থাকায় ভালোভাবে রাস্তাটা ছবি নিতে পারিনি, তাই সবাইকে দেখানোর জন্য নেট থেকে ছবি ডাউনলোড করে এখানে দিলাম। সামনে পাত্রাতুর ভ্যালি, আর ওই যে লোকটা দেখা যাচ্ছে ওটাই পাত্রাতুর লেক। এখান থেকে মাত্র 7-8 কিলোমিটারের দূর। আই এম ভেরি এক্সাইটেড টু ট্রাভেল ডাউন দিস রোড, ভেরি ওয়েল মেইনটেইন্ড, মসৃণ রাস্তা ধরে চলেছি। এক একটা হেয়ার পিন বেন্ড নিচ্ছি, এক একটা করে স্তর নেমে আসছি। বেশ দারুণ লাগছে এই পথ ধরে যেতে। কিছুক্ষণের মধ্যেই আমরা অনেকটা উচ্চতা নেমে এলাম। এখান থেকে আমাদের রিসর্টটা খুব একটা বেশি দূর নয়, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। সামনের বোর্ডটা আমাদের ডান দিকে যেতে ইন্ডিকেট করছে। ঝাড়খণ্ড ট্যুরিজমের দুটো রিসর্ট আছে, বাঁদিকেরটা অরিয়াটান বিহার আর ডান দিকেরটা সরোবর বিহার, যেখানে আমাদের বুকিং রয়েছে। বেশ অনেকটা জায়গা নিয়ে রিসর্টটা। এটা রিসেপশন এরিয়া, আমাদের চেক ইন ফর্মালিটিস করা হয়ে গেছে ও মালও ঘরে পাঠিয়ে দিয়েছে। ফ্লোরের লিফট থেকে বেরিয়েই দেখলাম একটা ছোট্ট ওপেন টেরেস, এখানে বসে জমিও আড্ডা মারা যেতে পারে। রুমটা বেশ ছিমছাম ও গোছানো। তাড়াতাড়ি করে স্নান করে আমরা লাঞ্চের জন্য ডাইনিং হলে এসে হাজির। একটা সলিড ঘুম দিয়ে বাইরে আসতে খুব দেরি হয়ে গেল। দোকান নেমে এসেছে, আয়ুষ ছোটাছুটি করে খেলে বেড়াচ্ছে, আর আমরা জ্যোৎস্নার আলোয় পায়চারি করে জায়গাটার স্নিগ্ধতা উপভোগ করছি। বাইরেটা বেশ সুন্দর কিন্তু গরমও বটে, তাই আমরা ঘরে ফিরে এসির আশ্রয়ে আড্ডা মারতে চললাম। সকালে আবার দেখা হবে। গুড নাইট। ভোর হতেই বেরিয়ে পড়েছি, বেরিয়েই দেখলাম সামনের এই দৃশ্য। ভেরি ওয়েল কিউরেটেড ল্যান্ডস্কেপিং উইথ ওয়াকওয়েজ অল ওভার। আজ অবশ্য আমার কোনো ওয়াক করার ইচ্ছে নেই, উদ্দেশ্য পুরো জায়গাটা ঘুরে ঘুরে এক্সপ্লোর করা। এরকম 4-5টা কংক্রিটের মাচান করা আছে, যেখানে উঠে নিরিবিলিতে বসে রিল্যাক্স করা যায়। আমিও তা এক্সপিরিয়েন্স করতে ওপরে ওঠার মনস্থির করলাম। কি অপূর্ব যে লাগছে সামনের পাহাড় ও লেকের মেলবন্ধন দেখতে, নিজের চোখে না দেখলে তা বোঝা যাবে। এখানে বেশ কিছুক্ষণ চারিদিকে প্রকৃতির সঙ্গে সময় কাটিয়ে বাকি জায়গাটা দেখতে চললাম। ওইখানে একটা জেটি মতন রয়েছে, এটা লেকের অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে। চলো একবার ঘুরে আসি ওখান থেকে। এখন মার্চ মাসের শেষ সপ্তাহে দেখছি লেকের জল অনেকটাই শুকিয়ে গেছে,
জেটিতে এসে বেশ ভালো লাগছে। ভোরের সূর্য এখন মেঘের আড়ালে থাকা সত্ত্বেও তার আলোর ছটা এসে জলের উপরে পড়ে ঝিকিমিকি খেলছে। এখান থেকে রিসোর্টটাকে খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে বেলা যত বাড়ছে গরমও তত বাড়ছে, তাই ঠিক করলাম যে হোটেলে ফিরে গিয়ে ব্রেকফাস্ট খেয়ে রুমেই বসে আড্ডা মারব। আমাদের রিসোর্টের গায়ে লাগিয়ে আরকান ট্যুরিজম লেকে বোটিং এর ব্যবস্থা রেখেছে, আর সেইখানেই লোকালসরা মেলার মতন খাবার ও খেলার স্টল দিয়ে জায়গাটাকে আরো জমজমাট করে তুলেছে। বোটিং করার জন্য কয়েকটা প্রাইভেট সংস্থাও রয়েছে, কিন্তু আমরা সরকারি সংস্থার কাউন্টারে টিকিট কাটতে এলাম। ফ্লোটিং জেটির ওপর দিয়ে গিয়ে স্পিড বোটে চড়ে বসলাম। ভেরি এক্সাইটেড, স্পেশালি আয়ুষ। ও তো একেবারে ড্রাইভারের পাশে বসে ট্রিপটা এনজয় করছে। সেফটির কথা মাথায় রেখে একেবারে নিয়ম মেনে সবাই সেফটি জ্যাকেট পরে বোটে উঠেছি। এই বিশাল লেকের মাঝখানে একটা আইল্যান্ড আছে, আমাদের গন্তব্য সেইখানে। আমাদের নামিয়ে দিয়ে ওই যে বোটটা ফিরে চলে যাচ্ছে, আর বলে গেল যে যতক্ষণ খুশি আমরা এখানে থাকতে পারি, যখন ফেরত যেতে চাইবো আর 15 মিনিট আগে ফোন করলে ওরা আমাদের নিতে চলে আসবে। বাহ, ছোট্ট গোলাকার একটা দ্বীপ, খুব পরিপাটি করে সাজানো, ল্যান্ডস্কেপিংও দারুণ। আমরা অনেকক্ষণ জায়গাটায় ঘোরাঘুরি করলাম ও পোজ দিয়ে প্রচুর ছবি ছাপা তুললাম। এবার আমাদের সকলেরই খুব চা তেষ্টা পেয়েছে, আর এখানকার রেস্টুরেন্টে গিয়ে চায়ের সঙ্গে টা অর্ডার দিলাম। এবার আমাদের ফেরার পালা, তাই বোটওয়ালাকে ফোন করতেই আমাদের নিতে বোট এসে হাজির। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে আসবে। খুব ভালো একটা বিকেল কাটিয়ে এবার আমরা ঘরে ফিরে গিয়ে রিল্যাক্স করব। কাল সকালে আবার দেখা হবে। আজ সকালে আমরা ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট করে রাঁচি ফেরত যাবার পথে রাঁচি থেকে 7 কিলোমিটার দূরে দেউড়ি মাতার মন্দির দর্শন করতে গেলাম। এটি 700 বছর পুরনো খুব জাগ্রত একটি মন্দির, যেখানে মা দুর্গা কালীর 16 ভুজা মূর্তি প্রতিষ্ঠিত আছে, অর্থাৎ এখানে মায়ের 16টি হাত আছে। মন্দির থেকে বেরোবার সময় চা খাবো বলে একটা দোকানে ঢুকলাম, গরম গরম সিঙ্গাড়া ভাজছে দেখে চায়ের সঙ্গে একটা করে সিঙ্গাড়াও সাকিয়ে নিলাম। অনেক বেলা হয়ে গেছে, তাই রাঁচি ঢোকার আগে একটা ধাবার মতন রেস্টুরেন্টে ঢুকলাম লাংসান। এর পুজো সেরে চললাম রাঁচির উদ্দেশ্যে। মেন রোডে আরকান ট্যুরিজমের হোটেল বিশ্রা বিহারে আজ এক রাতের জন্য এসে উঠেছি। হোটেলটা ভালোই, রুমগুলো ছোট হলেও বেশ ছিমছাম ও পরিপাটি। আমাদের হোটেল থেকে স্টেশন খুবই কাছে, টোটো করে স্টেশন পৌঁছাতে আমাদের খুব বেশি হলে 15 মিনিট লাগলো। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে এসে বসলাম, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আন্ত ভারতকে ছেড়ে যেতে দেখলাম। এদিকে আমাদের ট্রেনও প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আমরা যাচ্ছি শতাব্দী এক্সপ্রেসে করে। ঘড়ির পাটা ধরে ট্রেন ছাড়লো ঠিক সময়। ট্রেন কর্মীদের পরিষেবা প্রশংসাযোগ্য। ট্রেনে আমাদের জল, লাঞ্চ,
টমেটো স্যুপ ও চা বিস্কিট পরিবেশন করা হলো। বলাই বাহুল্য, খাবারের মান যথেষ্ট ভালো ছিল। রাত 9:30 হাওড়ায় পৌঁছিয়ে যে যার বাড়ির পথ ধরলাম।